টেন্ডারের বিনিময়ে টাকা খাওয়া চলছে, কেউ খাচ্ছে আবার কেউ খাচ্ছে না। পরিষেবা না দিতে পারলে পুরসভা রাখার কি দরকার? এত বেআইনি নির্মাণ কেন? স্থানীয় স্তরে টেন্ডার বন্ধ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর ইচ্ছামতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না, কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন, গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। ওয়েবেলের কাজ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার, কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা, কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? সুতপাশেন আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও একবার যাবো সুতপার কাছে। সুতপা, ঠিক এই জায়গা থেকেই জানতে চাই, এর আগেও আমরা দেখেছি একাধিক প্রশাসনিক বৈঠক বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায়, সেখানেও মুখ্যমন্ত্রী কড়া বার্তা শুনিয়েছেন কাজ না হওয়ার জন্য, কিন্তু আজ এই বৈঠক কি কোথাও একটু আলাদা, একটু নজিরবিহীন? তার কারণ আজ বাদ যাননি কেউই, পুরো প্রতিনিধি, বিধায়ক, মন্ত্রী, আমলা থেকে শুরু করে পুলিশ, প্রত্যেককেই বিভিন্ন ইস্যু তুলে ধরে ধরে আজ রীতিমতো কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই। দেখো আজকের যে যে বৈঠকে তিনি আজকে যা যা বলেছেন তাতে একটা বিষয় পরিষ্কার, যে প্রশাসনের একটা অংশের কাজে তিনি একেবারেই সন্তুষ্ট নন। শুধু তাই নয়, অত্যন্ত বিরক্ত, এবং শুধু তাই নয়, আরও এগিয়ে যদি বলা যায় যে দুর্নীতির ক্ষেত্রে, দুর্নীতি নিয়ে তিনি রীতিমতো তীতিবিরক্ত, এবং বলা যেতে পারে আর কিছুদিনের মধ্যে যদি দেখা যায় যে বেশ কিছু পুরসভার ক্ষেত্রে চেয়ারম্যান হোক মেয়র হোক বদল হয়ে যাচ্ছে, অবাক হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে যে পরিষ্কারভাবে আজকে তিনি বার্তা দিয়েছেন যে যারা দুর্নীতির সাথে থাকবে, নিজেদের সূত্রে না নামে, তাদেরকে কিন্তু সরিয়ে দেবেন, এবং সেক্ষেত্রে কে সেটা তিনি দেখবেন না, যে যত বড়ই হন না কেন। এবং পুলিশ প্রশাসনের বেশ কিছু মানুষের কাজেও কিন্তু তিনি যে অসন্তুষ্ট সেটাও পরিষ্কার করে দিয়েছেন, কারণ পরিষ্কার যেভাবে যে ভাষায় তিনি বলেছেন যে টাকা খাচ্ছে, অর্থাৎ দুর্নীতির সাথে জড়িত, টাকার বিনিময়ে কাজ হচ্ছে, আর সেটা যে বরদাস্ত করা হবে না, তার জন্য একগুচ্ছ আমরা দেখে নিয়েছি, তদন্ত কমিটি গঠন করেছেন তিনি, সেটাও তিনি আজকে বললেন। কিছু কিছু ক্ষেত্রে তদন্তের রিপোর্ট ইতিমধ্যেই আসবে বা আসছে, এবং কিছু কিছু ক্ষেত্রে নতুন করে কমিটি গঠন করা হচ্ছে, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হলো, এবং যে কমিটিতে স্বরাষ্ট্র সচিব, ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, সমস্ত বড় বড় আধিকারিকদের রাখা হয়েছে। কাজেই বুঝতেই পারছো যে বিষয়টা নিয়ে তিনি যে সিরিয়াস, এবং এর ফল যে ভালো হচ্ছে না, জনমানুষে যে তার প্রভাব পড়েছে, বারবারই আমরা যেটা বিশ্লেষণ করেছিলাম লোকসভা নির্বাচনের ফলাফল, এবং তখন আমরা দেখেছিলাম যে বেশ কিছু ক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ডে, অনেকগুলো পুরসভাতে খারাপ ফল করেছে তৃণমূল, বিজেপি কোথাও কোথাও এগিয়ে আছে, সেই সময় কিন্তু এই প্রসঙ্গগুলো উঠেছিল। মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকটা বিষয় তার নজরে থাকে, একেবারে রাজনৈতিকভাবেই বলো কি প্রশাসনিকভাবে, তার কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্য আছে যে কোথায় রাস্তাঘাট ভাঙাচোরা, কাউন্সিলর কাজ করছে না, জঞ্জাল অপসারণ হচ্ছে না, কাউন্সিলর কাজ করছে না, কাউন্সিলরকে বারবার বলেও কাজ হচ্ছে না। শুধু তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা পেয়েছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনবাবু, আজ যে পুরো বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একবারে নজিরবিহীনভাবে সমস্ত স্তরের মন্ত্রী, আমলা, বিধায়ক থেকে শুরু করে পুলিশকেও, সবাইকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, এবং সেখানে তিনি বলছেন শুধু টাকা খাওয়া হচ্ছে, কাজ কোথায়? পুরসভার বিভিন্ন ইস্যু, নিকাশি পরিষ্কার থেকে জবরদখল থেকে সমস্ত ইস্যুতেই আজ তোপ দেখেছেন, কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী আজকে মিটিং ডেকেছিলেন, পুরসভার চেয়ারম্যানদের মিটিং ডাকেন, দেখেছিলেন তৃণমূলের যারা পুরসভার চেয়ারম্যান তাদের, উনি সাহস পাননি ঝালদা পুরসভাকে ডাকতে, কারণ ঝালদা তৃণমূলের নয়, উনি সাহস পাননি তাহেরপুরকে ডাকতে, কারণ তাহেরপুর তৃণমূলের নয়, যারা ওর দলের লোক উনি বলেছেন যাদের উনি বকতে পারবেন তাদের উনি ডেকেছেন, বকার মতো কোনো সুযোগ নেই, সেই কারণে তাহেরপুরকে ডাকেননি, উনি চোর হিসেবে দাগিয়ে দিয়েছেন ওর পুরসভার চেয়ারম্যানদের, তাদের ডেকেছেন যাদের উনি চোর হিসেবে দাগিয়ে দিতে পারেন, আর তাহেরপুরদের ডাকেননি, কারণ তাহেরপুরদের চোর হিসেবে দাগিয়ে দেওয়ার মতো যোগ্যতা ওনার হয়নি।
উনি নিজের লোকদের ডেকেছেন, আর কাউকে ডাকেননি, কিন্তু পুলিশের অফিসারদের ডেকেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের ডেকেছেন, তারা নিশ্চয়ই নিজের লোক, সেই কারণে তাদের ডেকেছেন, ধরা পড়ে যাচ্ছে। আর যেভাবে টাকা লুট করেছে, কাজ করেনি, চোর চুরি করেছে, ধরে 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 মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমি জানি না, পুরমন্ত্রী তো একজনই ফিরা থাকেন, তিনি কি তারপর রেজিগনেশনটা জমা দিয়ে দিয়েছেন? যদি জমা না দেন কখন জমা দেবেন? এরপর তো পুরমন্ত্রীর ক্ষমতা থাকার মতন কোনো যোগ্যতা থাকে না, মন্ত্রীর কনফিডেন্স লস করেছেন মুখ্যমন্ত্রীর, তো রিজাইন করার কোনো বিকল্প নেই, হয় উনি রিজাইন করেছেন, না হলে উনি রিজাইন করবেন, আর যদি না করেন তাহলে মুখ্যমন্ত্রী যা বলেছেন তার নিজের কথার মর্যাদা রাখতে গেলে ফিরাদ হাকিমকে অবিলম্বে পুরসভার মন্ত্রী থেকে, পুরমন্ত্রী থেকে খারিজ করতে হবে, খারিজ করতে হবে, না হলে লোকে বুঝবে উনি মুখে বলেন কিন্তু চোরদের প্রশ্রয় দেবার বন্দোবস্ত রাখেন, উনি কাউকে খারিজ করেন। ধন্যবাদ সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোন ডার্ক হর্স? তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি ২৪ ঘন্টায় ২৫ জুন থেকে।